ছোট্ট সোনামণিটি গতকাল ঘুরতে এসেছিল নান্দনিক জামালখানে। ঘুরতে এসে হঠাৎ তার চোখ আটকে গেল ঝলমলে দেয়ালে। কাছে এসে সে দেখতে পেল বঙ্গবন্ধুর কর্মময় জীবনের স্মৃতি সম্বলিত শিল্পকর্ম বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, যেটি গতকাল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নগরীর জামালখানে ডাক্তার খাস্তু স্কুলের বাউন্ডারি দেয়াল ঘেঁষে নির্মিত এই শিল্পকর্মের শুভ উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। শোনো একটি মুদি বরের থেকে লক্ষ মুদি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ। এই সময় মেয়র রেজাউল এই ধরনের নান্দনিক কাজের জন্য জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি শৈবাল দাস সুমনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই জন্যই শুধু এই জায়গাটা অন্ধকার ছিল, এটাকে আলোকিত করেছে তার জন্য নয়, এই যে বঙ্গবন্ধুর সেই 1948 থেকে বঙ্গবন্ধুর নিহত হওয়ার পর্যন্ত যেই চিত্রগুলো তুলে ধরেছে আমাদের নতুন প্রজন্মকে, এই ধারাবাহিক ইতিহাস তাদের মনে রেখাপাত করবে এবং বঙ্গবন্ধু সম্বন্ধে তারা জানতে পারবে। শিশুরা হয়তো না এত বেশি বই পড়বে না, বড় হলে পড়বে, কিন্তু এই ছবি তাদেরকে বলে দেবে বঙ্গবন্ধু কী ছিলেন, বঙ্গবন্ধু কিভাবে সংগ্রাম করেছেন। এ প্রসঙ্গে এই শিল্পকর্মের উদ্যোক্তা জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাস সুমন বাংলাধারাকে জানান, বঙ্গবন্ধুর কর্মময় জীবনের 50টি ছবি নিয়ে 200x8 ফুট দেয়ালের মিডিয়া আর্ট কাট টেম্বার গ্লাস খচিত এই শিল্পকর্ম, যা থেকে আমাদের নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন দর্শন সম্পর্কে জানতে পারবে। আমরা মনে করি এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম এই ওয়ালটি ঘিরে, অর্থাৎ 200 ফিট ওয়ালে যদি হাঁটে একজন বঙ্গবন্ধুর সম্পর্কে একজন নতুন প্রজন্ম অনেক কিছু ধারণা আসবে, সাথে সাথে বঙ্গবন্ধুর প্রতি তাদের ভালোবাসা এবং জন্মভূমির প্রতি তাদের ভালোবাসা সৃষ্টি হবে। এই উদ্দেশ্যকে নিয়েই সুবর্ণ জয়ন্তীতে আজকের এই আয়োজন। উদ্বোধনকালে এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, সেখান থেকে আমাদের মধ্যে ছোট ছোট লোক রক্ষা করবে বলে আমি ধরে বিশ্বাস করি। এখানে শুধু সৈতাল দাস সুমন নয়, আমাদের আমি বলবো চট্টগ্রাম শহরে মহানগরে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, এখানে শিক্ষাবোধক সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছে, আপনি প্রত্যেকটি আপনাদের এই শহরে যে সমস্ত সরকারি বলেন আপনি বেসরকারি বলেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানের যে সীমানা প্রাচীর আছে, প্রত্যেকটি সীমানা প্রাচীরে যদি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে আন্দোলন সংগ্রাম এবং কর্মময় জীবনের চিত্রগুলো যদি প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারি। এছাড়াও এই সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী। তিনি বাংলাদেশকে জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শৈবাল দাস সুমনের এই ধরনের উদ্যোগ নিতান্তই প্রশংসনীয়। আমরা স্বাধীনতার যে 50 বছর পার হয়ে গেছি, আমাদের দেশ আজকে অনেক এগিয়ে গেছে, আমরা বলতে পারি এখন অপ্রতিরুদ্ধ বাংলাদেশ। সেটা সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়। এই জামালখান ওয়ার্ডটা আগে যেভাবে ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে আমি বলতে পারি বর্তমানে চট্টগ্রামের সমস্ত ওয়ার্ড এই জামালখানকে অনুসরণ করছে এবং এটার নান্দনিকতা এটা আমি বলতে পারি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি। দৈনিক আজাদী ও ফোরেজ গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই শিল্পকর্মটি তৈরি করা হয়েছে। এই সময় দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার হাসান আকবর বাংলাধারাকে জানান, বাংলার কৃষ্টি সংস্কৃতি সভ্যতা তুলে ধরার সকল উদ্যোগে আমরা পৃষ্ঠপোষকতা করে আসছি, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সংস্কৃতি শিল্প অভাব অভিযোগ চট্টগ্রামের এগুলো সব দৈনিক আজাদী তার সাধ্যমতো সর্বোচ্চটা উপস্থাপন করে। এই জামালখানার এই জায়গাটা একটা পরিত্যক্ত জায়গা ছিল, আপনি জানেন যে এখানে ছিনতাইকারীরা ছিনতাই করে নালার মধ্যে ঢুকে পড়তো। শৈবাল দাস সুমন অত্যন্ত ইনোভেটিভ একজন মানুষ, আমার জানা মতো আমার দেখাতে উনি জিনিসগুলোকে ফুটিয়ে তুলছেন। আমরা দৈনিক আজাদী, আমার মনে হলো যে এই ভালো কাজটার সাথে আজাদে থাকা উচিত। এই পরিপ্রেক্ষিতে দৈনিক আজাদীর মাননীয় সম্পাদক আমাদের MM মালেক এবং আমাদের পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, ওনারা দুজন যথেষ্ট পৃষ্ঠপোষকতা আসে, দুজনেরই এখানে আসার কথা ছিল কিন্তু কোভিড পরিস্থিতির কারণে ওরা না আসে আমাকে পাঠিয়েছেন। আমি মনে করি সুমনবার যে কোনো উদ্যোগে দৈনিক আজাদী পাশে থাকবে। নতুন প্রজন্ম মনে করছে তাদের কাছে অনেকটাই শিক্ষণীয় হবে নান্দনিকভাবে সাজানো এই দেয়ালটি।
আমাদের জামাল খানের রূপকার এবং এই যে জামাল খানকে যেভাবে নান্দনিকভাবে সাজাচ্ছে, এই যে আজকে আমাদের বঙ্গবন্ধুর এই যে মোরালগুলো আমাদের আমরা তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে পারতেছি, আমরা আমাদের তরুণ প্রজন্মরা এখান থেকে শিখতেছে এবং তরুণ প্রজন্ম এখান থেকে জানতে পারবে ইতিহাস যেটা আমাদের আসলে জানা উচিত, সে যাতে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুবেদা সুমন দাদাকে। আসলে এটা আমি মনে করি আমাদের এই আজকের এই মহান স্বাধীনতা দিবসে এটা একটা ভালো উদ্যোগ, বিশেষ করে যুব সমাজ যেটা আমরা অধঃপতনের দিকে ঝুঁকতেছি, এখানে আসলে মানুষ বিশেষ করে যুব সমাজ ছাত্রছাত্রীরা অনেক কিছু শেখার মতো আছে। মিশুপাল, বাংলাধারা, চট্টগ্রাম।